সকল দুঃখের কারণ কি, এই দুঃখ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়। প্রত্যেকটি মানুষ চেষ্টা করে যে কিভাবে তার নিজের দুঃখ থেকে সে বেরিয়ে আসবে, সে জীবনে সুখী থাকবে। কিন্তু আমাদের ভাগ্য এমন একটি সিচুয়েশন তৈরি করে দেয় যে আমাদের কিন্তু সমস্যা জর্জরিত হয়ে বেঁচে থাকতে হয়। কিন্তু আমরা চেষ্টা করি বারংবার সেই সমস্যা থেকে কিভাবে আমরা কাটিয়ে আমরা সুসময়ে ফিরব। তো দেখুন, জ্যোতিষ শাস্ত্রের সাথে এটি কিন্তু ওতপ্রোতভাবে যুক্ত, কারণ মানুষের যাবতীয় দুঃখের কারণ হয় কিন্তু সে নিজেই। কেননা আমাদের কিছু কিছু সিদ্ধান্ত আমরা এমন নিয়ে ফেলি যে সিদ্ধান্ত কিন্তু যেমন ভালো হয়, আবার এই সিদ্ধান্ত কিন্তু খারাপও হয়। কিন্তু মানুষ জেনে শুনে, প্রত্যেকটি মানুষ, এখন প্রশ্ন আসবে যে কোনো মানুষ কিন্তু নিজের পায়ে নিশ্চয়ই মানে কুড়ুল মারবে না, অর্থাৎ নিজের বিপদ কেউ নিজে ডেকে আনে না, অর্থাৎ সময় তাকে, অর্থাৎ বিভিন্ন গ্রহের যে দশা মহাদশা চলে তখন সেই সময় মানুষ কিন্তু বারংবার ভুল করে, বেশি ভুল করে, খারাপ সিদ্ধান্ত নিয়ে ফেলে, বাজে সঙ্গ দোষে পড়ে, ভালো মানুষের কথা, জ্ঞানী মানুষের কথা তখন কিন্তু সে শোনেই না। অর্থাৎ সে নিজেই সব কিছুই সৃষ্টি করে, নিজের ভুল নিজেই করে, কিন্তু যখন তার সময় খারাপ হয় তখন সে কিন্তু কোনো ভালো কথা তার কানে লাগেই না বা ঢোকে না কানে, তখন সে যত রকমের খারাপ কাজ, খারাপ জিনিস আছে সেই জিনিসটাকে সে কিন্তু আঁকড়ে ধরে। তো আমরা দেখি অনেক মা বাবা তার সন্তানদের নিয়ে চিন্তিত থাকেন যে তার সন্তান ভালো হলো না, সন্তান খারাপ পথে গেল, হয়তো সেই মা বাবা অনেক কষ্ট করে পরিশ্রম করে সেই সন্তানকে মানুষ করেছেন, সেই সন্তান কিন্তু আস্তে আস্তে খারাপ পথেও চলে যায়। তো এইভাবে আমরা দেখি আপনার সন্তান হয়তো দেখা যাচ্ছে যে বিবাহযোগ্য পর্যন্ত হয়ে গেছে কিন্তু তার বিয়ে হচ্ছে না, অর্থাৎ বয়স হয়ে গেছে, প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে, যথেষ্ট বয়স হয়ে গেছে, বিয়ের বয়স হয়ে গেছে, কিন্তু দেখা যাচ্ছে বিয়েতে বাধা। অর্থাৎ এই যে প্রত্যেকটি ক্ষেত্রে বাধা এবং সমস্যা, এরা কিন্তু মানুষের বড় দুঃখের কারণ। তো এর জন্য কি সত্যি কোনো মুক্তির উপায় আছে? আমি কিন্তু বলবো এর জন্য মুক্তির উপায় আছে, কারণ প্রত্যেকটি মানুষের হরোস্কোপ কিন্তু তার নিজের জীবনের কথা বলে। আপনার হরোস্কোপকে বিচার করা অবশ্যই দরকার সঠিক ডেট অফ বার্থ সময় দিয়ে, যে আপনার রাশি এবং লগ্ন কি, সেই অনুযায়ী রাশি লগ্ন অনুযায়ী আপনার জীবনে কিন্তু প্রত্যেকটা ঘটনা বা কথা কিন্তু মিলিয়ে দেওয়া যায়। জ্যোতিষটা দিতে পারেন যারা সঠিকভাবে জানেন, তারা জানেন যে কোন কোন ঘটনা ঘটে। এবং নেক্সট যে আরেকটা বিষয় হলো, সেটি হলো যাদের হরোস্কোপ বা সঠিক জন্ম তারিখ জানা নেই তাদের কিন্তু হাত আছে, তো হাত দেখেও কিন্তু বলা সম্ভব যে একটা মানুষের কী কী ঘটতে পারে। তো এবার যখন আপনি দেখলেন যে আপনার সামনে ভালো সময় বা খারাপ সময়, সেই সময়টাকে যদি আপনারা কাজে লাগান, ভালো সময়টাকে যদি কোনোভাবে ইউটিলাইজ করেন, সৎভাবে ব্যবহার করেন, তবে দেখা যাবে যে মানুষের জীবনে কিন্তু অসফলতা থাকবে না। এবং খারাপ সময়টাকে কীভাবে আপনি ওভারকাম করবেন, খারাপ সময়টাকে কীভাবে এড়িয়ে যাবেন বা তার সাপোর্টিং হিসাবে কীভাবে নেবেন, যখন বৃষ্টি শুরু হয় বা বর্ষাকাল থাকে তখন মানুষ কিন্তু ঘরে চুপচাপ হাত গুটিয়ে বসে থাকে না, তখন সে ছাতা মাথায় নিয়ে সে কিন্তু কাজে বেরিয়ে পড়ে। অর্থাৎ আমাদের উচিত হবে যে যখন মানুষ খারাপ সময়ের মধ্যে দিয়ে যায় তখন সাপোর্টিং হিসাবে কিছু একটা দেওয়া, যাতে করে তার কোনো অসুবিধা না হয়, অর্থাৎ আপনি সামনের দিকে এগিয়ে গেলেন। তো এই জিনিসগুলি যদি আমরা মনে রাখি তাহলে কিন্তু আমরা নিজেরা দুঃখ কষ্ট থেকে অনেকটা বাঁচতে পারি, এর মোকাবিলা করতে পারি এবং জীবনটাকে কিন্তু অনেকটা ভালো করতে পারি। তো আজকে ছিল আমাদের প্রথম ফার্স্ট এপিসোড, এরপরে আমি এই বিষয়ে সেকেন্ড এপিসোডটা বলবো যে পার্টিকুলার আপনারা কোন কোন জিনিস ধারণ করবেন বা কী কী করবেন যাতে করে এই সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকুন, নমস্কার।